জয়পুর নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন খুলনা ও বরিশালের নবনির্বাচিত নগরপিতা। এ সময় ইশতেহারে দেয়া সব প্রতিশ্রুতি পূরণ করার আশ্বাস দেন দুজনই। এদিকে নির্বাচন সুষ্ঠু হয়নি জানিয়ে বরিশালের জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই উচ্ছ্বাসিত নেতাকর্মীদের ভিড় নবনির্বাচিত মেয়রের বাসায়। নতুন নগরপিতা আব্দুল খায়ের আব্দুল্লাহকে শুভেচ্ছা জানাতে এসেছেন তারা। দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষও আছে এই তালিকায়। এ সময় তাকে নির্বাচিত করার জন্য কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ইশতেহারে দেয়া সব প্রতিশ্রুতি পূরণ করার আশ্বাস দেন নতুন এই নগরপিতা। মানুষ অত্যন্ত ভালোভাবে গ্রহণ করেছে, তারা আমাকে বিশ্বাস করেছে, সুতরাং সে বিশ্বাসের প্রতিফল। আমার কাজ তো কাউকে দ্বিধাবিভক্ত করা না, আমার কাজ হলো এখানে যে সাধারণ নাগরিক আছে সবাই সাথে, দল মত নির্বিশেষে আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই। অন্যদিকে সংবাদ সম্মেলন করে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। সিইসির পদত্যাগ দাবি করে বলেন সরকারের পতন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই আজ্ঞাবহ নির্বাচন কমিশন তাদের কথা রাখেনি, মেরুদণ্ডহীন সিইসি বলেছিলেন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন, কিন্তু নির্বাচন কমিশন সহ সরকার ও সরকারের সমস্ত সংস্থাগুলো আপনাদের সাথে একটি ডিজিটাল প্রতারণা করেছে। খুলনায় তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ তালুকদার আব্দুল খালেক। মঙ্গলবার সকাল থেকে বাড়ি গিয়ে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে নগরীর অসমাপ্ত কাজ শেষ করার আশ্বাস দেন তিনি। তিনবার আমাদের উপর আস্থা রেখে আমাকে ভোট দিয়েছে, আমি এর জন্য খুলনার মানুষের কাছে কৃতজ্ঞ, ভোটারদের কাছে কৃতজ্ঞ। আমাদের উন্নয়নের কার্যক্রম যাতে আমরা সমাপ্তি করতে পারি তার একটা নিয়ে সাধারণ ভোট, আর একটা হলো দলের ঐক্য। বরিশালে 87,808 ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। আর খুলনায় তালুকদার আব্দুল খালেক 1,54,825 ভোট পেয়ে নগরপিতা নির্বাচিত হন। দাউদ হাসান, আরটিভি।